আজকে আমি স্টুডেন্টদেরকে খুব সংক্ষেপে কিছু কথা বলবো, কিন্তু সেটা সারা জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা হলো আসলে আমরা আসলে মনের সাথে কিভাবে জয়ী হব। এখন মনের সাথে জয়ী হওয়া মানে হলো যে আমরা কিভাবে কুপ্রবৃত্তিকে দমন করব। মন হলো এক ধরনের অধিক স্বাধীন বিষয়, সে যা ইচ্ছে তাই করতে পারে, কিন্তু মনকে কন্ট্রোলে রাখা অত্যন্ত কঠিন একটি কাজ। কারণ কি, মানুষ মনের কথা অনেক সময় শুনতে চায়, কিন্তু অনেক ক্ষেত্রেই সে আসলে সেই কাজ করতে গিয়ে তার নিজের যে চরিত্র, তার নিজের যা হওয়া উচিত বা তার নিজের যে কাজটি সঠিকভাবে করা উচিত সেটা সে করে না। কারণ কি, অনেক সময় কুপ্রবৃত্তি মনকে অন্য পথে নিয়ে যেতে চায়। আমার সেই কন্ট্রোলিং পাওয়ার যতক্ষণ পাওয়ারফুল না হবে ততক্ষণ কিন্তু আমি সেটি কন্ট্রোল করতে পারবো না। কারণ যে মানুষ বাইরে পাপ করে, বুঝতে হবে যে তার ভিতরে এক ধরনের পাপ রয়েছে, কারণ ভিতরের পাপে বাইরের পাপকে টেনে নিয়ে আসে। এবং আমরা আসলে মনের সাথে যদি যুদ্ধে জয়ী হতে পারি, তাহলেই কিন্তু আমরা পৃথিবীকে জয় করতে পারি। অর্থাৎ মন হলো এমন একটি বিষয় যাকে অস্ত্র দিয়ে নয় বরঞ্চ সুপ্রবৃত্তি দিয়ে তাকে জয় করতে হয়। কন্ট্রোলিং পাওয়ার অর্থাৎ নিয়ন্ত্রণ ক্ষমতা দিয়ে তাকে জয় করতে হয়। এবং আমাকে যদি এই পৃথিবীকে সুন্দর, শুদ্ধ, বিশুদ্ধভাবে বাঁচতে হয় এবং মানুষের উপকারে আসতে হয়, তাহলে আমাকে কুপ্রবৃত্তিকে দমন করতে হবে। এবং আমার ভিতরে যে বিষয়টি আছে অর্থাৎ খারাপ বিষয়গুলো আছে, তার বিরুদ্ধে আমাকে আসলে সবসময় লড়ে যেতে হবে। এই কারণেই কিন্তু প্লেটো বলেছিলেন যে মানুষ হলো মানসিক কয়েদি, অর্থাৎ সে যা ইচ্ছে সবসময় তাই করতে পারে না, কিন্তু মানুষ তার কুপ্রবৃত্তির বিরুদ্ধে যুদ্ধ করতে পারে। আমি শিক্ষার্থীদের বলবো, তোমরা সবসময় তোমাদের কুপ্রবৃত্তির বিরুদ্ধে লড়াই করবে এবং সুপ্রবৃত্তিকে সবসময় সমৃদ্ধ করার চেষ্টা করবে, তাহলেই তুমি জীবনে সফল হবে। থ্যাংক ইউ সো মাচ।